হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আছি যে সাগর, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন ঘুরে আসি বন্দর থানা নারায়ণগঞ্জ জেলার কাইকাটেক ব্রিজে। আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্রামীণময় প্রাকৃতিক সুন্দর এক দৃশ্যে, পরন্ত এক বিকালে। আপনারা সময় পেলে অবশ্যই অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, আর অবশ্যই আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন যাওয়া যাক, স্টার্ট নাও। ভিউয়ার্স, আমরা রওনা হচ্ছি। আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জ সদরে। কীভাবে কীভাবে আপনারা যাবেন আমি সম্পূর্ণই বলে দিব আমার ভিডিওতে, অবশ্যই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। ভিউয়ার্স, বর্তমানে আমরা আছি নবীগঞ্জ ঘাটে। আমি নদী পেয়ে হব শীতলক্ষা নদী। শীতলক্ষার চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি শুক্রবার দিন খুব মানুষ হয়, আজকে শুক্রবার, যার কারণে অনেক মানুষ ঘোরার জন্য নদীর ওই পার রওনা হচ্ছে। আমি অবশ্য নদীর মধ্যখানে আছি, আপনাদেরকে চারিদিকটি দেখানোর চেষ্টা করতেছি। আর ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারি এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আমরা নদী পার হচ্ছে, আপনাদেরকে সম্পূর্ণটাই আমি তুলে ধরবো কীভাবে কীভাবে আপনারা কোথা থেকে রওনা হবেন। আর নারায়ণগঞ্জ চাষাড়া থেকে আপনারা নর্মালি চলে আসবেন নবীগঞ্জ গুদারাঘাটে। গুদারাঘাটে এসে আপনারা নদী পার হবেন, তারপর নদী পার হওয়ার পর আপনারা এখানে অটো, সিএনজি, রিক্সা সব ধরনের কিছুই সব ধরনের কিছু চলাচলের জন্য পাবেন। এখান থেকে আপনারা একটা অটো নিতে পারেন, অটোতে করে আপনার সরাসরি অটোওয়ালাকে বললেই হবে যে ভাই আমি কাইকাটেক ব্রিজে যাব, আপনাদেরকে নিয়ে যাবে। তো বর্তমানে আছি আমি নবীগঞ্জ ইস্টার্ন, এটা হচ্ছে নবীগঞ্জ ইস্টার্ন। এটা অবস্থিত হচ্ছে আপনাদের সোনারগাঁও এবং নবীগঞ্জের মধ্যখানে অবস্থিত হচ্ছে কাইকাটেক। সোনারগাঁও চৌরাস্তাতে আমরা যেই রাস্তাতে যাই সেই রাস্তার মধ্যখানটাই কাইকাটেক ব্রিজ। এখানে আপনাদের নর্মালি রবিবার দিন হাট হয়, আমাদের আসবাবপত্র এবং ইত্যাদিও সব কিছুই পাওয়া যায় এখানে, আর রহস্যময় এক ধরনের মিষ্টি পাওয়া যায়। আমি অবশ্য নেক্সট রবিবার দিন এখানে আসব, এসে আপনাদের কাছে তুলে ধরব পার্ট টু। আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটি আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি কাইকাটেক ব্রিজে। ভিউয়ার্স, এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও, কাইকাটেকের ফার্স্ট ভিডিও। আমি কিন্তু কাইকাটেকের আরেকটি ভিডিও করব পার্ট টু নেক্সট ভিডিওতে, আপনাদের কাছে তুলে ধরবো রবিবার দিন হাটে কী কী কেনাবেচা হয়, কী ধরনের মিষ্টি পাওয়া যায় ইত্যাদিও সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে নেক্সট ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। ভিউয়ার্স, জায়গাটি খুবই চমৎকার, খুব সুন্দর, অসাধারণ একটি জায়গা, চারিদিকটা তো আরও সুন্দর। তো এখানে আপনি সবাইকেই নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি, ভাই, ব্রাদার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এভরিথিং, এনি ওয়ান। সো ভিউয়ার্স, চলুন চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমি প্রথমেই ব্রিজটা, চারিদিকে পুরোটা ব্রিজ আমি ক্লোজ করতেছি। ব্রিজটা ক্লোজ করার পর ব্রিজের বাম্পাস দিয়ে আমি নেমে যাব নিচের অংশে। আপনারা অবশ্য থাম্বেলে দেখছেন যে দুটি ব্রিজ, আমি দুটি ব্রিজ আপনাদের কাছে তুলে ধরব। আর আমরা প্রথমে নিচের অংশে যাচ্ছি। এটি হচ্ছে সোনারগাঁও যাওয়ার রাস্তা, চৌরাস্তার রাস্তা। কুমিল্লা সোনারগাঁয়ের উদ্দেশ্যে কেউ রওনা হলে আপনারা নবীগঞ্জ হয়ে আসতে পারেন। এখানে শীতের একটি সময় অনেক বড় একটি মেলা হয়, তো আমি মেলাটি মিস করছি। আমি নেক্সটে অবশ্যই থাকবো। এটা হচ্ছে কাইকাটেক হাট। কাইকাটেক হাটের যে রাস্তাটা, যে গলির যে রোডটি, এটা হচ্ছে সেই গলির রোড। হাতের ডাইন পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদের পিছনের অংশে যে বাজারটি হয়, হাটটি হয়, আমি নিচের অংশে প্রবেশ করছি অবশ্য। আর এখানে খুব সুন্দর সুন্দর চমৎকার রেস্টুরেন্টও তৈরি করা হয়েছে, আর মানুষ যাতে ঘোরার জন্য আসলে নর্মালি খাওয়া দাওয়া করতে পারে। এই যে দেখেন পাশে রেস্টুরেন্ট, এখানে বার্থডে, ম্যারেজ ডে ইত্যাদি নানান ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান করা হয়। পিওর সিজিতে দেখেন ছোট অংশের ব্রিজটি, আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এখানে আপনারা দুইটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে নিচের অংশের ব্রিজটি, অবশ্য দুটি ব্রিজ একসাথে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। চলুন আমরা আগে
বিকাল টাইমে যে সুন্দর পরিবেশটি হয় সেই পরিবেশটি অনুভব করে আসি। এখন শীতকাল, যার কারণে পানি নেই। যখন বর্ষাকাল হয় তখন চারিদিকটাতেই পানি থাকে, তখন এরকম সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ তৈরি তৈরি হয় না। সো ভিউয়ার্স, আমরা প্রায় চলে এসেছি, আমরা এখানে গাড়িটি রাখব। এই যে দেখুন পিছনের অংশটা। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্য নারায়ণগঞ্জের মধ্যে এরকম জায়গা খুব কমই পাবেন বিকাল টাইমে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য ঘাসে পরিণত পরিবেশ। দেখুন ভিউয়ার্স কতটা চমৎকার এবং কতটা অসাধারণ। চারিদিকটা আপনাদেরকে দেখাবো, অবশ্য আপনারা দেখতে পারবেন কত রকমের মানুষ এখানে আসে। এখানে বয়সের কোনো তফাৎ নেই, ছোট বড় ভাই বোন সবাই আসে, এখানে সবাই আসে ঘোরার জন্য। খুব সুন্দরময়, খুব চমৎকার একটি জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে দেখেন দুটি ব্রিজ, আপনাদেরকে আগেই বলেছিলাম আমি যে চমৎকার একটি বিকাল উপহার দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার পরিবেশটি কতটা সুন্দর। আর যারা গ্রামীণময় দৃশ্য পরিবেশ এবং পছন্দ করেন, তাদের জন্য তো এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা। নর্মালি নারায়ণগঞ্জে এরকম জায়গা খুব কমই দেখা যায়। এখানে সবাই সবাই ঘুরতে আসে, আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন, আপনারা সব সময় আসতে পারবেন। আজকে শুক্রবার, শুক্রবারে নর্মালি একটু মানুষ বেশি হয়, কারণ শুক্রবার বন্ধ থাকে, যার কারণে সবাই ঘুরতে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে কাইকাটেকের আমার পার্ট 1, আর পার্ট 2 এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে যে কাইকাটেক হাটটি কিসের জন্য বিশিষ্ট, কিসের জন্য এই কাইকাটেক ব্রিজে এত মানুষ আসে, কিসের জন্য এই হাটটির এত নামকরণ হয়েছে। চলুন চারিদিকটা ঘুরে আসি। ভিউয়ার্স, যদিও ভিডিওটি একটু বড় হয়, যদিও ভিডিওটি একটু লং, তারপর আপনার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ফুল ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে। অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব ধরনের মানুষ এখানে ঘুরতে আসে, আর ভাই বোন আত্মীয় স্বজন আর ফ্যামিলি মেম্বার সবাই আসে এখানে ঘোরার জন্য। এই যে দেখেন কত সুন্দর একটি পরিবেশ, চমৎকার একটি পরিবেশ, কত রকমের মানুষ। পাশেই নদী আছে, ছোট একটি নদী। আর বর্ষাকাল হলে এইখানটায়, আমি বর্তমান যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেও পানি থাকে, আর নদীতে তো অবশ্যই থাকে। ভিউয়ার্স, চলুন আমরা উপরের অংশে যাই। দেখুন নদীটি, পাশে আছে ব্রহ্মপুত্র নদী, দুটি ব্রিজ পাশাপাশি। আমরা ছোট ব্রিজে যাচ্ছি এখন আপাতত। এই দেখুন অনেকেই ঘুরতে আছে, আন্টি আঙ্কেল। এটা হচ্ছে ছোট ব্রিজ, রোজ ওপরে হচ্ছে বড় ব্রিজ। এটা দিয়ে অবশ্য এলাকাবাসী যাতায়াত করে, গাড়ি নর্মালি খুব কমই চলে, রিক্সা অটো এগুলো খুব কমই চলাচল হয়। পাশে একটি সিঁড়ি করে রেখেছেন যারা বড় ব্রিজ থেকে নিচে নামার জন্য। অবশ্য আপনারা দেখতে পারছেন। তো ভিউয়ার্স, দেখেন চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে যাই দেখাতে পারলাম, যতটুকু দেখাতে পারলাম। যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। এই যে দেখেন ছোট ব্রিজটি দেখা যাচ্ছে, আমি এইমাত্র এই রাস্তায় উঠে আসলাম, আপনারা অবশ্যই দেখতে পারছেন। কিছু লোক নামছে, কিছু লোক উঠছে, এভাবেই চলছে এখানকার যাতায়াত। হ্যাঁ, নর্মালি আপনারা এখানে আসলে আর সব ধরনের খাবার অবশ্য পাবেন। নিচে রেস্টুরেন্ট আছে, আর ওপরে ব্রিজের ওপরে ফুচকা চটপটি এই ধরনের ফুড পেয়ে থাকবেন। আর সবাইকে নিয়ে আসতে পারেন, পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখানে 50% লোকই ফ্যামিলি নিয়ে আসছে। আর শুক্রবার দিন অবশ্যই এখানে অনেক মানুষ হয়, একটি মেলার মতো পরিবেশ তৈরি হয়। আপনারা চাইলে শুক্রবার দিন আসতে পারেন, নর্মালি শুক্রবার দিন সবাই ফ্রি থাকি আমরা। আর যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তাদের জন্য অবশ্যই আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই এখানে একবার আসবেন। শীতের সময় আসলে খুব সুন্দর পরিবেশ দেখতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখুন। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কাইকাটেক ব্রিজে আরেকটি ভিডিও নিব, যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কাইকাটেক ব্রিজ কিসের জন্য বিশিষ্ট, আর কিসের জন্য এই হাটটি এত বিশিষ্ট,
এই হাটের মধ্যে কী কেনা বেচা হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।